that's possible. Let's say that any independent variable can also be a dependent variable. Any independent variable in a different situation can also be a dependent variable, can also behave as a dependent variable. আপনি লাঠি দিচ্ছেন এবং তার পাগলামিটাকে আমরা কি করেছি এরপর থেকে মানুষদের বিক্রি হচ্ছে সো কারণের পিছনে কারণ যদি থাকে সেই কারণেই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলগুলো বিভিন্ন সময়ে কারণে কারো ডিপেন্ডেন্ট হয়ে যায়। কিন্তু এটা ডিপেন্ড করবে আপনাদের রিসার্চ কোয়েশ্চন, আপনাদের রিসার্চ কোয়েশ্চন যদি অ্যালোগিকের মধ্যে থাকে যেখানে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট, আপনি এই ইন্ডিপেন্ডেন্ট নিয়ে আপনি প্রশ্ন যদি করেন যে এইটা কী কারণে হয়েছে তাহলে আপনি চেঞ্জ হয়ে যাবেন, ঠিক আছে? সেটা আবার সেটা তখন ডিপেন্ডেন্ট হয়ে যায়, তখন আর একটা চিন্তা করে দেখেন যে তেঁতুলের গল্প স্যার কেন বলে, কোন কারণ? কি কারণ বলতে পারিনি, আসলে পছন্দ যখন বলতেছি না আমারই সারা বেশি। আচ্ছা, ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সম্বন্ধে যা এতক্ষণ বলছি না সবই এখানে আছে। আচ্ছা, আমরা ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের এক্সাম্পলও যা দিচ্ছি তার থেকে একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল লবণ খেলে রক্তচাপ পরিবর্তিত হয়, তাই না? তাহলে কোনটা ইন্ডিপেন্ডেন্ট কোনটা ডিপেন্ডেন্ট, তাই না? আপনি আস্তে আস্তে লবণ বাড়াইতে থাকেন আপনার রক্তচাপ বাড়তে, এটাই এক্সপেক্টেড, তাই তো? এবং আমরা ম্যাথমেটিক্যালি সাধারণত ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে এক্স দিয়ে লিখি, তাই না? ভ্যারিয়েবলের বাংলা কি চলো, চলো যে চলে কন্টিনিউয়াসলি চলতেছে, ঠিক আছে? এবং তার চলার কারণে আশেপাশে সব জ্ঞাতিমূলক হইতেছে, হ্যাঁ? যেমন আমাদের প্রাইম মিনিস্টার চলো, সে চললে কি হয়, জ্যাম লেগে যায়, সি ইজ ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীনভাবে চলে রাস্তায়, তাই না? আর আমরা হচ্ছি ডিপেন্ডেন্ট অন হার, ঠিক আছে? ম্যাথমেটিক্যালি আমরা সাধারণত এইভাবে লিখি, ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স মানে হচ্ছে যে ওয়াই নির্ভরশীল এক্স এর চলাচলের উপরে, ঠিক আছে? ওয়াই নির্ভরশীল এক্স এর চলাচলের উপরে, অর্থাৎ এক্স এর যা যা মর্জি সেই অনুযায়ী ওয়াই, তাই তো? তার মানে এক্স এর যা যা ভ্যালু বসবে সেই অনুযায়ী ওয়াই, এটা একটা ইকুয়েশনের সাধারণ চেহারা, ঠিক আছে? সমস্ত ইকুয়েশনের সাধারণ চেহারা হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা, এবং এটার মিনিংটা এরকম, দিস মিনস দ্যাট উইথ চেঞ্জেস ইন এক্স ওয়াই চেঞ্জেস, আর কিছু না, or y is dependent on the change in x. এবং x can change independently. এটা মনে রাখবেন, ওকে? সো আমরা গ্রাফিক্যালি জিনিসগুলোকে কীভাবে করি, স্ট্যাটিস্টিক্স হোক, ম্যাথমেটিক্স হোক, যে কোনো ব্যাপার হোক, গ্রাফিক্যালি আমরা এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলগুলোকে x অ্যাক্সিসে দিই আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলগুলোকে আমরা y অ্যাক্সিসে দিই। সো x অ্যাক্সিস যে সামনে চলতেছে, সেই অনুযায়ী y অ্যাক্সিসেরও কিছু পরিবর্তন হচ্ছে, তাই তো? এরকম যদি একটা সম্পর্ক হয় তাহলে ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স কথাটা সত্য, ঠিক আছে? আর ওটা না হলেও সত্য, সেই রিলেশনটা ডিফারেন্ট আর কি, মানে ইন্টারপ্রিটেশনটা ডিফারেন্ট, কিন্তু সাধারণত এক্স যেমন এই গ্রাফটা যদি ধরে সিম্পল, তার মানে কি এখানে এক্স বদলাইতেছিল আস্তে আস্তে, ওয়াই এর কিছু ভাবে বদলাইছে, এখানে একটা শার্প বদলাইতেছে, তাই না? এক্স কিন্তু এভাবে যাচ্ছে, তাই না? কিন্তু ওয়াই দেখেন এখন এখান থেকে এদিকে চলে যাচ্ছে আস্তে আস্তে,
তাই না? এটা বোঝা যাচ্ছে? কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল নিয়ে আমরা আলাপ করছি। এখন কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল সাধারণভাবে মনে রাখার নিয়ম হচ্ছে এটা নাম্বার জি ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবল থেকে নাম্বার হিসেবে ডেটা আসে, ঠিক আছে, সেগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল। যে ভ্যারিয়েবল থেকে নাম্বার মানে নিউমেরিক্যাল ডেটা আসে, ওকে। আচ্ছা, এখন এই পর্যন্ত থাকলে খুব ভালো ছিল, মুশকিল হয়ে গেছে যে কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলের মধ্যে কিছু ক্লাসিফিকেশন। আমি ক্লাসিফিকেশনের আবার কারণ হচ্ছে এই যে এটা কনসেপ্টগুলো বিভিন্নভাবে ইউজ হয়, নাহলে কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল নাম্বার হিসাবে আসে এটার আবার ক্লাসিফিকেশন দরকার, তাই না? উচ্চতা, তারপরে ওয়েট, গতি, বিভিন্ন কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল, এতে তো ক্লাসিফিকেশন দরকার ছিল না। ক্লাসিফিকেশন কারণ হচ্ছে যেদের একটা ইমপ্লিকেশন আছে, ইমপ্লিকেশনটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসে যখন ক্যালকুলেশনগুলো করা হয় তখন নাম্বার একটা প্রপার্টি আছে, আছে না কিছু? যেমন আমি যদি বলি যে কয়টা চেয়ার, 20টা চেয়ার, তাই না? এরপর যদি বলি যে 20টা চেয়ারের ওজন, দুটোর প্রপার্টি তো দুই রকম, আপনি বলবেন 20টা চেয়ার একদম ইন্ডিভিজুয়াল 20টা চেয়ার, কিন্তু যখন বলি 20টা চেয়ারের ওজন তখন দেখা যাবে মোট হয়তো 635.56 গ্রাম। তাহলে কি নাম্বার দুইটা দুই রকম না? আপনি যদি বলবেন না যে ও আমার এখানে 17.56টা চেয়ার, হ্যাঁ, আমি যদি আপনি যদি আমার জিজ্ঞেস করেন যে স্যার আপনার বাচ্চার কাছে কয় জানবো না আমি কমে দিই, কেউ কখনো বলে না, কারণ নাম্বারের প্রপার্টিটা ডিফারেন্ট, ঠিক আছে? আচ্ছা, এবং এই কারণে এই প্রপার্টি ডিফারেন্ট হয়ে যাওয়ার কারণে এই ক্যালকুলেশনগুলো ডিফারেন্ট, এবং সেই কারণে স্ট্যাটিস্টিক্যাল, এই জন্য এই ক্লাসিফিকেশনটা প্রয়োজন। তো আমরা দুই ধরনের ক্লাসিফিকেশন করি কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলে, যেটা বেশি কাজে লাগে, ঠিক আছে? একটা হচ্ছে কন্টিনিউয়াস আর একটা হচ্ছে ডিসক্রিট, ঠিক আছে? কন্টিনিউয়াস টাইপ অফ ভ্যারিয়েবল আর ডিসক্রিট টাইপ অফ ভ্যারিয়েবল, তার মানে হচ্ছে যেসব ভ্যারিয়েবল থেকে যে নাম্বারগুলো আসে তারা হয় কন্টিনিউয়াস না হয় ডিসক্রিট। আমি কথাটার অর্থ বুঝতে পারবো, কন্টিনিউয়াস মানে কি? চলমান, তাই না? যা সবসময় চলতেছে, এরকম কি আছে? মানুষের বেলায় কিছু চলতেছে এরকম কন্টিনিউয়াস? আমি যদি এই রেখাটা আঁকি, ঠিক আছে, এটা কি কন্টিনিউয়াস? কেন কন্টিনিউয়াস? কেন খুব বেশি পরিবর্তন করবো না, অল্প। কন্টিনিউয়াসের ক্ষেত্রে চিন্তা করেন, এটা যদি চলতেই থাকে সব সময় তার মানে এখানে ভাগ করা সম্ভব যত কম ক্যাপাসিটি আছে, কোনো কিছু যদি চলমান থাকে তাহলে আপনি যতবার চান ততবার এটাকে ভাগ করতে পারবেন। ফর এক্সাম্পল এই রেখাটা, হ্যাঁ, এই রেখাটা যদি আপনি ভাগ করতে পারেন, বন্ধ গ্রহণ করতে পারবেন, কতবার করতে পারবেন? এখান থেকে
কেন এবং তখন আসলে এটা ইনফিনিটির মতো উদাহরণস্বরূপ এটার মূল বিষয়টা হচ্ছে আমি এখানে এটা স্থির রাখলাম একটা পয়েন্ট, ঠিক আছে? তো এই পয়েন্টের পরে আর কোনো পয়েন্ট নাই, যদি হয় তাহলে এটা হচ্ছে ডিসপিউট, ঠিক আছে? তিন যে সংখ্যাটা লিখলাম সে ওখানে স্থির, ঠিক আছে? সন্তানের যে উদাহরণটা দিলাম, সন্তানের সংখ্যা, সন্তানের সংখ্যা কখনো ভাগ করে প্রকাশ করা হয় না, তাই না? বা এদেরকে ভাগ করলে কোনো মিনিং দাঁড়ায় না, তাই তো? এরা হচ্ছে ডিসক্রিট। ডিসক্রিট কথার অর্থ হচ্ছে যে খুবই স্বতন্ত্র, ইউনিক, একক, ঠিক আছে? কন্টিনিউয়াস উল্টাটা ভাগ করা যায়। সো তিন এবং চারের মাঝখানে কতগুলো সংখ্যা আছে? তিন এবং চারের মধ্যে যতগুলো সংখ্যা আছে দেখি গুণে শেষ করা যাবে না, বিশেষ করে নেই পয়েন্ট। আচ্ছা, আমার ছোটবেলা থেকেই আমার মাথায় একটা প্রশ্ন আসলো যখন ইনফিনিটি সম্বন্ধে শিখলাম, হ্যাঁ, সে প্রশ্নটা হচ্ছে, আচ্ছা ইনফিনিটি মানে হচ্ছে তো যা ডিফাইন করা যায় না, অসীম ইত্যাদি ইত্যাদি, এবং সেটা এক থেকে গুণে শুরু করতে হয়, তারপর এক সময় আসলে ডায়াগ্রামে গুণে না, কোন একটা কিছু ঘটে, কিন্তু যদি বলি যে কোন একটা গণনার মধ্যে শেষ আমরা কোনটা থেকে গুণ করি, তাই না? দশ, এগারো, কি জিনিস এটা বুঝতে গিয়ে আমাদের প্রশ্ন আসলো যে যদি আমাদের শেষ সংখ্যা এক হয় উল্টা গণনায়, তাহলে প্রথম সংখ্যা কত? আপনি বলতে পারেন ইনফিনিটি দিকে দূর আসুন, কারণ ইনফিনিটি নাম তাহলে হোয়াট ইজ দ্যাট নাম্বার? আমি এখন একটা উত্তর পাই, ঠিক আছে? ইনফিনিটির ঠিক আগের নাম্বারটা কি? এটা একটা ফিলোসফিক্যাল কোশ্চেন। আচ্ছা, সো এজ, বয়স, আপনি যদি বলেন আমার বয়স হচ্ছে এত, এবার আমি প্রতি
মিলি সেকেন্ডে বলা শুরু করলাম, হ্যাঁ, তারপরে মাইক্রো সেকেন্ডে অ্যাড করলাম, তারপরে পিকো সেকেন্ডে অ্যাড করলাম। আপনি না শুনলে কারণ আঙুল দিয়ে বলা যায় উচ্চতা কেন কন্টিনিউয়াস ভেরিয়েবল উচ্চতা উচ্চতা যে ডেটাটা আপনাকে দেয় সেই ডেটাটা ফ্র্যাকশন করা যায় কিনা এটাই হচ্ছে চেনার উপায় যে কোনটা কন্টিনিউয়াস। ঠিক আছে, করা যায়, কারণ উচ্চতা তো একটা দৈর্ঘ্যের নাম করা হবে, যেটাকে আমি সেন্টিমিটার, মাইক্রোমিটার, ফেমটোমিটার, পিকোমিটার যা কিছু তাই নিলাম, তাই না? আমি দিয়ে থাকবো সেটাকে ভাগ করা যায়, মানে সন্তানের সংখ্যা এক একজনের তো এক এক রকম, দ্যাটস হোয়াই ইটস এ ভেরিয়েবল, কিন্তু যখন আমরা সংখ্যাটা মাপি তখন একে আর ভাগ করা যায় পূর্ণ সংখ্যায় আনতে। ঠিক আছে, সো এরকম চিন্তা করতে হচ্ছে কোন কোন সংখ্যাগুলো কীরকম পূর্ণ সংখ্যায় রাখা রাখতেই হবে, পূর্ণ সংখ্যা ছাড়া এক্সপ্রেস করা যায় না, আর কোন কোন সংখ্যাগুলো কীরকম ফ্র্যাকশন করা যায়, সেই সংখ্যাগুলো মানে কোন কোন ভ্যারিয়েবল থেকে আসছে সেই ভ্যারিয়েবলগুলো সবই কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। দশমিক আপনি ডেটাতে নাও পেতে পারেন, এই জন্য উচ্চতা পাইলেন হচ্ছে পাঁচ, কিন্তু উচ্চতাটা কি যে না আসবো এরকম আপনি বাই চান্স দেখলেন যে কোনোটাই আপনি মনে করেন নিয়ে ট্যাবলেটে পটেছে, ঠিক আছে, 50 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম, 48 মিলিগ্রাম, 47 মিলিগ্রাম, তাই বলে কি মিলিগ্রাম ইউনিটটা ফ্র্যাকশন করা যায় না, হইতে পারে 50.1, 50.2, আমি বুঝছি আপনি কী বলতে চাইছেন, বলতে চাইছেন হ্যাঁ কোনো ট্যাবলেট 50.3 হইতে পারে, সেই জন্য এটা মনে চিনি ওইভাবে না থাকতে পারে, বলতে মিলিগ্রাম কনসেপ্টটাই অ্যাকশন করা সম্ভব। আপনি যেটা বলছেন সেটা বলবে সমস্যা এই যে আপনার স্যাম্পলে কেউ হয়তো কোনো ফ্র্যাকশন না, তখন আপনি মাথা কাজ করে ডিসক্রিট, কিন্তু ওই ভ্যারিয়েবলটা আসলে ডিসক্রিট না, দ্য ভ্যারিয়েবল ইটসেলফ ইজ এ কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। বুঝে গেছে? আচ্ছা, এখানে ওই ওই ব্যাপারটাই এরকম বলা আছে যে কোনটা লাইন যদি আঁকা হয় তাহলে কি হতে পারে। আমার কাছে এই লাইনের এক্সাম্পলটাই সবচেয়ে ভালো লাগে, এটা কোনো বই থেকে না, এটা আমার নিজের বানানো এক্সাম্পল, আপনারা এরকম যদি এক্সাম্পল দিতে পারেন যেটা কথাটা এমন কোনো স্যালিসিসে বই পড়ানোর কোনো দরকার, তাই না? তারপর এক্সাম্পল দিয়ে দিয়ে বাই চান্স এরকম হতে পারে যেটা আমি এরকম ভাবো না, তবে ওগুলো আমি ইনক্লুড করে দেবো। আচ্ছা, ওই কোয়েশ্চেনটাই 1 আর 3-এর মাঝখানে কতগুলো নাম্বার, জাস্ট কতগুলো এক্সাম্পল দিয়ে দেখাইছি, হ্যাঁ এরকম প্রশ্ন করতে পারি, প্রুভ দ্য টাইম ইজ এ কন্টিনিউয়াস ভেরিয়েবল, নট অনলি যে প্রুভ দ্য টাইম ইজ এ ভেরিয়েবল বাট প্রুভ দ্য টাইম ইজ এ কন্টিনিউয়াস ভেরিয়েবল। ঠিক আছে, আচ্ছা ডিসক্রিট ভ্যারিয়েবল যেটা বললাম খুবই সহজ, তাই না? পূর্ণ সংখ্যা যা যেসব ভ্যারিয়েবলের মাপগুলো পূর্ণ সংখ্যায় হবে সেই সব ভ্যারিয়েবলগুলো হচ্ছে ডিসক্রিট ভ্যারিয়েবল, ইজি কনসেপ্ট, নট ডিফিকাল্ট কনসেপ্ট, কারণ ডেটা অ্যানালাইসিসে এগুলো লিমিটেশন আছে, যখন স্ট্যাটিস্টিক্যাল ডেটা অ্যানালাইসিস করার হিসাব নিকাশ করবো আমরা তখন আমরা দেখবো যে ডিসক্রিট ভ্যারিয়েবলে একরকমের হিসাব হয়, কন্টিনিউয়াস ভ্যারিয়েবলে আর একরকম হিসাব হয়। ঠিক আছে, চেঞ্জ তো হচ্ছে ভ্যারিয়েবল, বিকজ দ্য ভ্যালু
টাইম যেভাবে আমরা মেজার করতেছি যে ভ্যালু দিয়ে বা ডেটা দিয়ে, ঠিক আছে, বা ইউনিটে বলতে পারেন যে ইউনিটে, সেটা ফ্র্যাকশন হতে পারে, সেটাকে ভাঙা যায় মিলিসেকেন্ড, তারপরে আরো তারপরে আরো তারপরে, ঠিক আছে। ভেরিয়েবলকে ক্যাটাগরাইজ করা ইম্পর্টেন্ট কেন, যে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্টকে ক্যাটাগরাইজ করা কেন ইম্পর্টেন্ট, ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু হিসেবে, সেটা কারণ হচ্ছে যে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন ওয়াই ডিপেন্ডেন্ট এক্স ইন্ডিপেন্ডেন্ট, এবং এইভাবে এই স্ট্যাটিস্টিক্সের ইকুয়েশনগুলো তৈরি হয়, ঠিক আছে। সো আমাদের স্ট্যাটিস্টিক্সের যে ইকুয়েশনগুলো থাকে সেগুলো এক্সাইড থাকে ডিপেন্ডেন্ট আর প্রেসাইড থাকে ইন্ডিপেন্ডেন্ট। এরপর আমাদের একটা কনসেপ্ট আছে, আমি কিন্তু খুব স্লো যাচ্ছি ক্লাসে, হ্যাঁ, আস্তে আস্তে স্পিড বাড়াবো, আমার আপনাদের আপনাদের যে প্রস্তুত থাকতে হবে মানসিকভাবে যে পরের ক্লাসগুলো এত স্পিডে স্লো না হতে পারে আর স্পিডি হবে, এই এই ক্লাসের যা আসে ইচ্ছা এই সবগুলো আজকে শেষ হবে, হ্যাঁ, অসুবিধা নেই, কারণ হচ্ছে যে নেক্সট ক্লাসে যেটা আছে সেটা আর এটা একসাথে পড়বে, এই ক্লাসের কনসেপ্টটা খুব সোজা, নেক্সট ক্লাসের কনসেপ্টটা একটু জটিল। ওটা না হলেও চলবে আমাদের ফার্স্ট ক্লাসে, এখান থেকে শুরু আসল জিনিসপত্র আর অনেকের কাছে আছে। আচ্ছা, আলবার্ট আইনস্টাইন একটা কথা বলছিল খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে নট এভরিথিং ইম্পর্টেন্ট ইজ মেজারেবল এন্ড নট এভরিথিং মেজারেবল ইজ ইম্পর্টেন্ট, যা গুরুত্বপূর্ণ তা পরিমাপযোগ্য না, অনেক কিছুই যা পরিমাপযোগ্য তা সব গুরুত্বপূর্ণ না, পরিমাণ এবং গুরুত্ব দুটার মধ্যে বিষয় রয়েছে। আচ্ছা, উনি যেটা বুঝাইতে চাইছে যে অনেক কিছু পরিমাপ করা যায় না, যেমন লাভ নাকি পরিমাপ করা যায় না, দেখো না ভালোবাসে এখন তো সেটা মনে হচ্ছে আমি যেটা আরো 20 ইয়ার্স আগে চিন্তা করতাম সেটা আরো 15 ইয়ার্স মধ্যে হবে, মাইন্ড ইমোশন উইল বি মেজার, ঠিক আছে, কারণ ইমোশন ইজ আ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, হোয়াট ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইমোশনটা যে কারণে চেঞ্জ করছে, কি কারণ গোলাপ ফুল নিয়ে কার্ড নিয়ে আমি তোমাকে সারা জীবনের জন্য চাই, ট্রাস্ট মি কোথাও যাব না, ফর্ম চেঞ্জ যে আবার কথা সে পরিমাণ হচ্ছে, ইমোশন উইল বি মেজার ওই বহুত আগে যখন আমি ওইরকম বলতাম তখন আমার মনে হতো যে বিশ্বাস করাতে পারতেছি না, এখন তো যন্ত্র থাকতো যেটা যে মাইকে দেখা দাম অনেক আগে আরো 10 বছর আগে অলরেডি আমেরিকার এক মেডিকেল কলেজের মেডিকেল ইউনিভার্সিটি প্রফেসর স্টুডেন্টের মনে আছে আমি নিউজে নিউজটা শুনতেছিলাম যে ভালোবাসতে পাগলামি করে না, হ্যাঁ, কিন্তু পাগলামি করে এই করে সেই করে পাকা
এইগুলো এক ভ্রমণের কারণ, যে ভ্রমণটা নাম আপনার তার মানে কোনো কারণ পাওয়া যাচ্ছে না যে ঘরের লক্ষ্মী ছেলেটি হঠাৎ করে পড়ালেখা বন্ধ করেছে, শুয়ে থাকে বসে থাকে আপনি যাবেন ফার্মেসিতে গিয়ে এরকম হাত রাখবেন, একটা সুখ খোঁজা দিবেন, কিন্তু অলরেডি দুইটা সেম গুণ আছে, জেনে কেন অ্যানালাইসিস হয়ে যাবে, ঠিক আছে, ড্রাফট আসতে পারবে। I'm just trying to show you the future. This is apna science fiction e onek kichu dekhen ja mone hoy onek kichu ashole shobi ja ara ekhon dekhaacchi apnaderke jo shobi yes night rider er gari ek shomoy night rider er gari chilo hocche fiction e tai na, there are cars that drive by themselves on the road, yes puro to gari ko amra ek shomoy kom nei korte na tai na, already america 10 1 lakh gari order diyeche, yes গুগল নিয়ে আসতেছি যে আমি বাংলায় কথা বলবো আর জার্মানি আমার যে ফ্রেন্ড আমার কথাটা শুনতেছে সেটা জার্মান ভাষায় শুনবে না, আমি এখানে বাংলায় কথা বলতেছি জার্মান সেই ফ্রেন্ডটা শুন না নিয়ে আসছে অলরেডি নেই কোনো আসে নেই, আমি অ্যান্ড্রয়েড বিষয়ে একটা জিনিস দেখাবো, ওই যে দেখছেন না আমার ফার্মাসিগুলো কোম্পানি আছে অ্যান্ড্রয়েড বেশি কাজ দেখে বলছি, অ্যান্ড্রয়েড কি আপনার চেন না কে চেন অ্যান্ড্রয়েড গ্রামীণের নতুন সেট অ্যান্ড্রয়েড এটা জানি, গ্রামীণের যে নিউ ক্রিস্টালের যে সেটটা নিয়ে আসছে অ্যান্ড্রয়েড এই ট্রেন্ড এই যুগের একটা ছেলে যদি অ্যান্ড্রয়েড নিয়ে করে আমি মেয়েদেরকে তত তা বলি না কারণ টেকনোলজিতে কোনো ইন্টারেস্ট নেই, অ্যান্ড্রয়েড ইজ অ্যান অপারেটিং সিস্টেম লাইক উইন্ডোজ এখন আমরা খুব কুইকলি 10 মিনিটের মধ্যে একটা খুব মজার জিনিস শিখবো, সেটা হচ্ছে লেভেল অফ মেজারমেন্ট, লেভেল অফ মেজারমেন্ট এই আমরা বিভিন্ন ভ্যারিয়েবলের যে জায়গাগুলো নিচ্ছি মানে ভ্যারিয়েবল কিন্তু পরিমাপ করতেছি, হ্যাঁ এই পরিমাপে আবার বিভিন্ন স্কোর আছে লেভেল আছে, ঠিক আছে এই লেভেলটা আসলে আর্টিফিশিয়ালি তৈরি এবং সুবিধার জন্যই তৈরি যে এই লেভেল অনুযায়ী আবার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের কিছু উলট পালট, ঠিক আছে একটা লেভেল হচ্ছে যে নাম্বারগুলো আমরা যেগুলো পাই যে ভ্যারিয়েবল মেপে সেই নাম্বারগুলো আসলে ওর সঠিক পরিমাপ না বা ওর পরিমাপ না, ফর এক্সাম্পল আমরা যদি বলি যে কালার, হ্যাঁ আমরা লিখলাম লাল সবুজ নীল সব কালার, এখন আমরা জানি যে এই কালার কম্পিউটার লাল সবুজ নীল হিসেবে চিনবে না,
কম্পিউটার বলতে আমি বুঝাচ্ছি স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার বলে চিনবে না। তো স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার একটা নাম্বার দিতে হবে, কোড দিতে হবে। কোড কি দিতে হবে? লাল মানে হচ্ছে ওয়ান, কালো মানে হচ্ছে টু, এটা মানে হচ্ছে থ্রি। তো এই ওয়ান টু থ্রি আপনি বলতে পারেন একরকম করে, আমি বলতে পারি একরকম করে। স্যার অ্যাকচুয়ালি লাল মানেই তো সবসময় ওয়ান না, তাই না? মানে ওয়ান তো লালকে নির্দেশ করে, তাই তো? কিন্তু লাল যদি তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে বলেন তাহলে আবার স্পেসিফিক, সেটা একদমই স্পেসিফিক, হ্যাঁ লাল মানেই দেয়। কিন্তু যখন নিউমেরিক্যাল করছে, যেমন আইডি নাম্বার, তাই না? আইডি নাম্বার এক একজনের এক রকম, ওই আইডি নাম্বারই আবার আর একজনের অন্য জায়গায় হইতে পারে, তাই তো? আচ্ছা, তো এদেরকে বলা হয় নমিনাল, নমিনাল লেভেল অফ মেজারমেন্ট, ঠিক আছে? যখন পরিমাপগুলো এরকম হয় যে যে নাম্বারটা আপনি দেখতেছেন পরিমাপের, সেই নাম্বারটা আসলে ওর কোনো পরিমাপ করা ভ্যালু না, ওটা জাস্ট ওকে একটা নাম দেওয়া হয়েছে, ঠিক আছে? যেমন মেল ফিমেল, মেলকে বললাম ওয়ান, ফিমেলকে বললাম টু, ঠিক আছে? যেমন আমি বলতে পারি যে ছোটো ট্যাবলেট, মিডিয়াম সাইজ ট্যাবলেট, বড়ো ট্যাবলেট, তিনটা ট্যাবলেট বললাম। ছোটোকে দিলাম ওয়ান, মিডিয়ামকে দিলাম টু, বড়োকে দিলাম থ্রি। ছোটো মিডিয়াম বড় কিন্তু আমি ডায়ামিটার দিয়ে মাপি নেই, ঠিক আছে? যদি মাপতাম তাহলে হয়ে যেত অন্যরকম একটা ডায়াগ্রাম, কিন্তু আমরা নাম এপে জাস্ট নাম দিছি এবং নামটা আবার সংখ্যা দিয়ে কোড করছি, এটাকে আমরা বলতেছি নমিনাল ভেরিয়েবল। নমিনাল কথাটার অর্থটা কি? নমিনাল কথাটার অর্থ ওই শুধু দিয়ে দেওয়া, মানে আমি যা বলছি ক্লাসের ভিতরে, নমিনাল কথাটার অর্থ হচ্ছে যেটা ডিসক্রাইব করে কিছু, নাম আর অ্যাডজেক্টিভকে, এরকম যা তাকে বলা হয় নমিনাল, ঠিক আছে? মানে নেই, ইভিনে নেই। যখনই আমরা এই শব্দগুলোকে ইন্টারপ্রেট করার জন্য নাম্বার দিয়েছি নিজে আর্টিফিশিয়ালি, তখন সেটাকে বলছে নাম্বার। ওকে, এখন এরপরে আছে একটা, সেটা হচ্ছে অর্ডিনাল, ঠিক আছে? মনে রাখা খুবই সহজ, কারণ এই নমিনালের মধ্যে যদি আমরা একটা কোনো সিকোয়েন্স করতে পারি, ঠিক আছে, নমিনালের মধ্যে যদি আমরা একটা কোনো ক্রমধারা তৈরি করতে পারি, সিকোয়েন্স তৈরি করতে পারি, মানে ক্রমধারাটা আসলে অর্থবহ, ঠিক আছে, তাহলে এটা হয়ে যায় অর্ডিনাল। ফর এক্সাম্পল, ছোট মাঝারি বড় একটা ক্রমধারা আছে না? সো এটা অর্ডিনারি, এদিকে নাম্বার দিচ্ছি এবং নাম্বারটারও ক্রমধারার একটা অর্থ আছে। কিন্তু এখন যদি বলি বেসিক্যাল স্কোয়ার স্যান্ডল এদের সব নাম্বার দিতাম, এটা তো কোনো ক্রমধারা নয়। কিন্তু আবার ক্রমধারা করার চিন্তা করা যায়, যেমন আমি যদি সাইজ চিন্তা করি যে বেসিক্যাল সাইজ মানে হিউম্যান রিসোর্স সবচেয়ে বেশি, গোমুখের হিউম্যান রিসোর্স সবচেয়ে কম, সাইজ ধরে যদি চিন্তা করতে পারে, তো সেটা না, সাধারণভাবে নাম দিলাম এক দুই তিন চার কোড দিলাম, কোনো ক্রমধারা নাই। কখন ক্রমধারা যদি না থাকে তাহলে এটা হচ্ছে আমাদের নমিনাল, শুধু নাম আছে, ঠিক আছে? আর যদি কোনো ক্রমধারা আসলেই থেকে থাকে তাহলে এটা অর্ডিনাল। যেমন ধর্ম, কোনো ক্রমধারা নাই, তাই না? আপনি যদি বলেন যে এই ক্লাসরুমে হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিস্টান সবই আছে, কোন সবাইকে একটা কোড দিলেন হিন্দু এটা বৌদ্ধ এতজন, কোনো ক্রমধারা নাই, ঠিক আছে? আচ্ছা, কিন্তু আমি খুশি, খুব খুশি, অনেক খুশি, ক্রমধারা আছে, তাই না? কিন্তু ওয়ান টু থ্রি করা হয় তাহলে ওয়ান টু থ্রি একটা সিকোয়েন্স আনতে হবে। আচ্ছা, পেইন, পেইন একটা খুব টিপিক্যাল এক্সাম্পল, ক্রমধারা নো পেইন, জিরো, মাইল্ড পেইন, মডারেট পেইন, সিভিয়ার পেইন। এখন খেয়াল করে দেখেন যে মাইল্ড পেইন থেকে মডারেট পেইনের কি পার্থক্য, এটা কিন্তু কোনো সংখ্যায় প্রকাশ করা যায় না, তাই না? সো অর্ডিনাল ভ্যারিয়েবল এমনকি নমিনাল তো বটে, অর্ডিনাল ভ্যারিয়েবল যেখানে কোনো ধারা আমরা ঠিক করতে পারছি কোনটা প্রথম, কোনটা দ্বিতীয়, কোনটা তৃতীয়, সেই প্রথম দ্বিতীয় তৃতীয় যে ডিফারেন্স, এটা কিন্তু বলা যায় না যে আসলে আমি যদি এখানে জিরো দিয়ে এটা ওয়ান দিয়ে এটাকে ফাইভ দিতাম আর এটাকে টেন দিতাম, কোনো সমস্যা হবে না, বুঝত? কারণ আসলে মাইল থেকে মডারেট তো ডিফারেন্স আমি জানি না। তো একটাকে যদি ওয়ান দিয়ে আর একটাকে ফাইভ দিলে কোনো হবে না, কিন্তু বেশি দিব বোঝানোর জন্য যে ওইটা আসলে কোনো ধারায় পরবর্তীতে পড়ে, হ্যাঁ? সো এরকম অর্ডিনাল ভ্যারিয়েবল, অর্ডিনাল লেভেল অফ মেজারমেন্টগুলো এরকম,
এবং অর্ডিনাল লেভেল অফ মেজারমেন্টের নাম্বারগুলোর সিকোয়েন্সও পাওয়া যায় কিন্তু নাম্বারগুলোর ডিফারেন্স কোনো সিগনিফিক্যান্ট না। অনেকে ট্রিট করে মাঝখানে যেগুলো আছে তাদের অর্থ আছে, ঠিক আছে, এইভাবে অনেকে ট্রিট করে। ওকে, সেটা আমরা পরে কখনো দেখবো। আচ্ছা, খেয়াল করে যে ভ্যালুগুলো হচ্ছে ডিসক্রিট, এই যে 130 ভ্যালুগুলো পূর্ণ সংখ্যা না, নমিনাল এবং অর্ডিনালের সব ভ্যালুগুলো হবে ডিসক্রিট। আপনি কখনোই যখন এরকম নমিনাল ভ্যালু দিতে যাবেন কি হবে যদি আমি ওয়েভলেন্থ চিন্তা করি বা ওয়েভলেন্থ না এমনকি জাস্ট রেইনবোতে যদি কালার, একটা বিশেষ সিচুয়েশন এটা।